বছর কয়েক আগে শ্রাবণ মাসের মাঝামাঝি একটা রাত্রিতে যে ভীষণ ঝড় বৃষ্টিতে কলকাতা শহরটা দেখতে দেখতে দুহাত জলের নিচে ডুবে গিয়েছিল তা বোধহয় এখনো অনেকে স্মরণে আছে। অবশ্য কলকাতার জল নিকাশের যেরকম সুব্যবস্থা তাতে শহরের কোনো কোনো অংশে আধ ঘন্টা বৃষ্টি হওয়ার পরই এক হাঁটু জল জমে যাওয়া কিছু নতুন কথা নয়, কিন্তু সেবারের দুর্যোগ এতই ভয়ানক হয়েছিল যে বোধ করি গত 40 বছরের মধ্যে এমনটা দেখা যায়নি। ইলেকট্রিক তার ছেড়ে রাস্তায় গ্যাসবাতি নিভে সমস্ত রাত্রির জন্য মহানগরী একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। বাদুর বাগানে আমার বাসা। সেদিন সন্ধেবেলা একটা জরুরি কাজে শহরের উল্টো দিকে হাওড়ার দিকে গিয়েছিলাম। কাজ শেষ করতে করতে প্রায় 7টা বেজে গেল। ফেরবার পথে চা খাওয়ার জন্য দরমাহাটার কাছাকাছি একটা ছোট্ট দোকানে ঢুকলাম। বাইরে তখন গড়ি গড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমার দুর্ভাবনার বিশেষ কারণ ছিল না, সঙ্গে ছাতা ছিল। আরাম করে বসে চা খেতে লাগলাম। দোকানে বেশি লোকজন ছিল না, দুটি লোক, একজন আদবয়সী ও একজন কান পর্যন্ত জুলপি বিশিষ্ট যুবক। তারা দানিবাবু ও শিশির কুমার ভাদুড়ির পাগলের ভূমিকায় অভিনয়ে কার কৃতিত্ব বেশি এই নিয়ে উত্তপ্ত আলোচনা করছিলেন। যুবক: জানেন মশাই, শিশির ভাতুড়ি আগাগোড়া বুড়ো আলমগীরের পাঠ করে, অথচ একবারও দাঁত বেরোয় না। এবার আদবয়সী লোকটা দাঁত খিঁচিয়ে বলল, ভারী কেরামতি, দাঁত নেই তো বেরোবে কোত্থেকে? আর দাঁত না বেরোলেই বড় একটা হয় বুঝি? যুবক অমনি চটে উঠে বলল, আপনিও তো বুড়ো হয়েছেন, দাঁত না বের করে একটাও কথা বলুন দেখি। তর্ক শুনতে শুনতে আর চা খেতে খেতে প্রায় 15 মিনিটের মতো কেটে গেল। চা শেষ করে দোকান থেকে বেরোতে যাচ্ছি, এমন সময় শো শো করে একটা উন্মত্ত হাওয়া কোথা থেকে এসে দরজা জানলাগুলোকে যেন আছাড় দিয়ে ছুটে চলে গেল। আকাশের দিকে চোখ তুলতে নীল রঙের ভয়ঙ্কর আলোতে দুচোখ একেবারে ধাঁধিয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে কড়কড় শব্দে বাজ পড়ে কান দুটোতে যেন তালা ধরিয়ে দিল। এইবার শুরু হলো ভীষণ বেগে বৃষ্টি। রাস্তার আলোগুলো জলে পুরু পর্দার অন্তরালে পড়ে নিস্তেজ হয়ে গেল। দোকানে ফিরে এসে বললাম, ওহে আর এক পেলা চা দাও তো। আমি চা খেতে লাগলাম। কোথায় দূরে একটা ঘড়িতে 8টা বাজল। বৃষ্টির বিরাম নেই, সমানে সতেজে পড়েই চলেছে। সঙ্গে ঠান্ডা এলোমেলো বাতাস। রাস্তায় লোক চলাচল কমে আসলো। 9টা বাজল। বাইরে বৃষ্টি ও ভিতরে এই দুটি লোক তখনও দানি ঘোষ ও শিশির কুমার ভাদুড়িকে নিয়ে কামড়াকামড়ি করেই চলেছে। 9:30 সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালাম। যে করে হোক রাতে বাড়ি পৌঁছতেই হবে, কিন্তু যাই কি করে, ছাতায় তো এই বৃষ্টি আটকাবে না, কিন্তু রাতে আমাকে বাড়ি পৌঁছতেই হবে। বৃষ্টিটা আরও চেপে এলো, হঠাৎ হাওয়ার বেগও যেন বেড়ে গেল। ইতিমধ্যে ল্যাম্পের আলো নিভে গেল। নিস্তব্ধ। দোকানের কাজের লোকটি ভাঙা গলায় বলল, আজ রাতে আর মেরামত হবে না, তার ছিঁড়ে গেছে। দেশলাইটা দেবেন বাবু, ল্যাম্পটা জ্বালি একটু। অন্ধকারে হাতড়িয়ে দেশলাই দিলাম, ল্যাম্প জ্বলল। প্রৌঢ় ভদ্রলোক এতক্ষণে প্রথম অন্য কথা বলল, এই বৃষ্টিতে বেরোনো যাবে না। আমি বাইরের দিকে উঁকি মেরে দেখলাম, সত্যি রাস্তায় একটাও গ্যাসবাতি জ্বলছে না, চারদিকে খুটখুটে অন্ধকার, কোথাও জনমানব নেই, কেবল অবিশ্রান্ত বাড়ি পতনের ঝুপঝুপ ঝমঝম শব্দ। এবার প্রৌঢ় ভদ্রলোকটি সটান বেঞ্চির ওপর শুয়ে পড়লেন। কিন্তু আমার তো বেঞ্চিতে রাত কাটালে চলবে না, বাড়ি যাওয়াই চাই। বাড়িতে স্ত্রী, দুটি ছোট ছেলে মেয়ে নিয়ে একলা আছে, ঝি হয়তো বাড়ি চলে গেছে, অথচ বৃষ্টি না ধরলে চাই বা কেমন করে। 11টা বেজে গেল। রাত্রি যত গভীর হচ্ছে আমার মনে উদ্বেগ অস্থিরতা তত বাড়ছে। ঘড়ির কাঁটা সরে সরে 12টা বাজল। ল্যাম্পের তেল ফুরল। নীলমণি ভগ্নস্বরে বলল, বাবু এইবেলা বেরিয়ে পড়ুন, আমি দোকান বন্ধ করি। সত্যি বৃষ্টির বেগ অর্ধেক কমে এসেছে, ঝড়টাও থেমেছে। ছাতাটা তুলে নিয়ে উঠে পড়লাম, আর দেরি নয়, যেতে হলে এই সময়। উহ, কি অন্ধকার!
প্রথম চোখে খুবখানিটা চলে এসে থমকে দাঁড়ালাম। কোথায় যাচ্ছি রে বাবা, কোন দিকে যাচ্ছি? বাড়ি পৌঁছবার একান্ত আগ্রহে কোনো কিছু না ভেবে বেরিয়ে তো পড়েছি, কিন্তু এই অন্ধকার পথ ঠাউর করে বাড়ি যাবই বা কীভাবে? হয়তো বা যেদিকে বাড়ি তার উল্টো পথেই হাঁটছি। এখন এখন উপায়? কিন্তু পথের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে এই সমস্যার সমাধান হবে না, যেদিকে হোক চলা দরকার। যদি এমনিভাবে চলতে চলতে কোথাও একটা আলো বা মানুষের সাক্ষাৎ পাই, সুতরাং আবার সামনের দিকে চলতে লাগলাম। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে প্রায় ছুটে চললাম। মনের গূঢ়তম প্রদেশে বোধ করি এই আকাঙ্ক্ষাটি দুর্নিবার হয়ে উঠেছিল যে মানুষ চাই, সঙ্গী চাই, কোনো প্রকার এই দুঃসহ নিঃসঙ্গতার হাত থেকে পরিত্রাণ পাওয়া দরকার। কিন্তু বেশি দূর যেতে হলো না, খানিক দূর গিয়ে প্রচণ্ড একটা হোঁচট লেগে হুমড়ি খেয়ে একেবারে এক কোমর জলের মধ্যে পড়ে গেলাম। ছাতাটা কোথায় যে হাত থেকে ছিটকে পড়ল, এক হাঁটু জলের মধ্যে এক পা করে সাবধানে অগ্রসর হতে লাগলাম। বুক ফেটে কান্না আসতে লাগলো। ভগবান, এ আমার কী দুর্দশা করলে! কেন মরতে আজ ঘরের বার হয়েছিলাম? যদি বেরিয়েছিলাম তবে চায়ের দোকানে রাতটা কাটিয়ে দিলাম না কেন? আচ্ছা, এরকম ক্ষেত্রে কী করা উচিত? আমি মাথা ঠান্ডা করে ভাবতে লাগলাম। কোনো ক্রমে ফুটপাথে ওঠা চাই। মাঝ রাস্তায় জলের মধ্যে দিয়ে 10 ক্রোশ পথ হেঁটে গেলেও কোনো একটা লক্ষ্যে পৌঁছানো যাবে না। ফুটপাথে উঠতে পারলে কোনো একটা বাড়ির দরজায় ধাক্কা দিয়ে লোক জাগিয়ে রাতের মতো আশ্রয় পাওয়া যেতে পারে, কিংবা অন্য কোনো ব্যবস্থা করা সম্ভব। এই অন্ধকার সমুদ্রের মধ্যে বেশি নয়, আপাতত একটা মানুষের দেখা পেলেও যে সাক্ষাৎ চাঁদ হাতে পাবো তাতে আর কোনো সন্দেহ রইল না। হঠাৎ পায়ের আঙুলে একটা শক্ত মতো কি যেন বস্তু ঠেকল। বুঝলাম আমার ঈপ্সিত ফুটপাতে পৌঁছেছি। দুহাত বাড়িয়ে হাতড়াতে হাতড়াতে কিছুক্ষণ চললাম। একটা ভিজে দেয়ালে হাত ঠেকল, তখন সেই দেয়াল ধরে চলা শুরু করলাম। হ্যাঁ, একটা কাঠের দরজায় হাত ঠেকল। দরজায় সজোরে ধাক্কা দিলাম, তারপর চিৎকার করে ডাকতে লাগলাম, কে আছো, কে আছো, দোর খোলো মশাই, একটিবার দরজা খুলুন, কেউ কি শুনতে পাচ্ছেন? একবার দরজাটা খুলবে। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। Sunday Suspense শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকারে। লেখক শ্রাবণ মাসের মাঝামাঝি এক রাতে বৃষ্টি শুরু হতে দেখে একটি চায়ের দোকানে আশ্রয় নিলেন, কিন্তু দুর্যোগ ক্রমে বেড়েই চলল। গভীর রাতে দোকান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা হারিয়ে ফেললেন তিনি। ঘুটঘুটে অন্ধকারে দিকভ্রান্ত হয়ে হাঁটতে হাঁটতে হাত ঠেকল একটা কাঠের দরজায়। তারপর কে আছো, কে আছো, দোর খোলো মশাই, একটিবার দরজা খুলুন, কেউ কি শুনতে পাচ্ছেন? একবার দরজাটা খুলবে। কিন্তু কোথায় কে? দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধই রইল। বাড়ির ভেতর থেকে কোনো জবাব এলো না, শুধু আমার আগ্রহ ব্যাকুল কণ্ঠস্বর এই বিরাট নিস্তব্ধতার মধ্যে গুমড়ে কেঁদে বেড়াতে লাগলো। আবার একটা দরজার সামনে একই রকম হাঁকাহাঁকি করলাম, দরজা খুলল না। এমনকি দরজার অন্তরালে যে কোনো লোক আছে তার চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। শরীর অবসন্ন হয়ে এলো। যদি কলকাতা সবাই মরে গিয়ে থাকে তবে আমার বেঁচে থেকে কী লাভ? আচ্ছা, কোনোভাবে আমি অন্ধ হয়ে যাই তো, নইলে এও কি সম্ভব? এতক্ষণ ধরে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি পাগলের মতো হয়ে গেলাম, অন্ধ হয়ে গিয়েছি কি না এই সন্দেহ ভঞ্জন করতে আর একটা দরজায় গিয়ে দু হাতে তক্তার উপর চাপড়াতে লাগলাম। ও মশাই, কে আছেন, একটিবার দরজা খুলুন না। পিছন থেকে শান্তভাবে কে যেন বলল, মিছে চেঁচামেচি করছেন, এখানে কি লোক আছে যে উত্তর দেবে? এগুলো সব দোকান।
আটকে উঠলাম আমি। কোনো ভয় নেই, আসুন আমার সঙ্গে। এনিন, আমার হাতটা ধরুন। হাতটা বাড়িয়ে দিলাম আমি। একি হাতটা যে বরফের চেয়েও ঠান্ডা, আমার আঙুলগুলো যেন চেপে ধরলো। অসহ্য শীত করতে লাগলো আমার। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বুদ্ধি ভ্রষ্টের মতো জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি কি অন্ধ হয়ে গেছি? না, ভারী অন্ধকার, তাই চোখে কিছু দেখতে পাচ্ছেন না। ভয় পাবেন না, আমি আপনাকে ঠিক বাড়ি পৌঁছে দিচ্ছি। আমার বাড়ি বাদুর বাগানে। আচ্ছা, কিছুক্ষণ দুজনে নিলাম। অদৃশ্য আগন্তুক অবলীলাক্রমে সব রকম বাধা বিঘ্ন বাঁচিয়ে আমাকে নিয়ে চলল। আমার বুদ্ধি শক্তি ক্রমশ ফিরে আসতে লাগলো। আমি বললাম, আচ্ছা এই অন্ধকারে আপনি তো বেশ দেখতে পাচ্ছেন। কোনো উত্তর পেলাম না। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলাম, আমি না দরমাহাটার একটা দোকানে চা খেতে ঢুকেছিলাম, সেখান থেকে বেরিয়ে কোথায় যে এসে পড়েছিলাম আপনি বলতে পারেন? উত্তর হলো, আপনি নিমতলা ঘাটের কাছে দাঁড়িয়েছিলেন। সে কি নিমতলা ঘাট? সর্বাঙ্গে রক্ত যেন জল হয়ে গেল। আরো কিছুক্ষণ দুজনে নিস্তব্ধ। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? আমার নাম শুনে আপনার লাভ নেই, এদিক দিয়ে ঘুরে আসুন। ওখানে একটা ম্যান হোল খোলা আছে, জলের শব্দ শুনতে পাচ্ছেন না? ওর মধ্যে যদি আপনি গিয়ে পড়েন তাহলে আর সভায় সরে এলাম। অল্পকাল পরে আমার পথ প্রদর্শক বলল, অনেকটা ঘুরে যেতে হবে, শহরের মাঝখানে ঠনঠনের কালীবাড়ি ঘিরে প্রায় দেড় মানুষ জল জমেছে, আপনি সে পথ দিয়ে যেতে পারবেন না। আমি নিঃশব্দে পথ চললাম। মিনিট পাঁচেক পরে বললাম, কলকাতা শহরটা মনে হচ্ছে যেন কিরকম শ্মশান হয়ে গেছে। কোথাও আলো নেই, শব্দ নেই, মানুষ নেই। ওরকমটা মনে হয়, শহরের প্রাণ হচ্ছে তার রাস্তাঘাট, সেখানে মানুষ না থাকলে শ্মশান আর শহরে কোনো তফাৎ থাকে না। আমি কতটা নিজের মনে বললাম, মনে হচ্ছে এখানে একটা ভূতের রাজ্য। এই রকম রাতে ভূতেদের ভারী ফুর্তি হয়, কি বলেন? আচ্ছা, আপনি যখন একলা দরজা হাতড়ে বেড়াচ্ছিলেন, তখন যদি একটা ভূতের সঙ্গে দেখা হতো আপনি কি করতেন বলুন দেখি? কি করতাম মানে? বোধহয় দাঁত কবটি লেগে মারাই যেতাম। ভাগ্যে আমার সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা, ভূতকে এত ভয় কিসের? একটা লোক মরে গেছে বই তো নয়। বলুন কি বসুন, ভূত হলো গিয়ে একটা প্রেতাত্মা, এই তার চালচলন রীতিনীতি স্বভাব চরিত্র কিচ্ছু জানা নেই, ভয় করবে না? তা বটে। আচ্ছা মনে করুন, না থাক, আমার বুকের ভেতরটা হঠাৎ ছ্যাঁট করে উঠল। এ আমি কার হাত ধরে চলেছি? তো মনে সাহস আনবার চেষ্টা করতে লাগলাম। আচ্ছা মানে আপনার নাম তো বললেন না, কোথায় থাকেন বললেন না? কোথায় থাকি? যেখানে আমাদের দেখা হয়েছিল তারই কাছাকাছি থাকি। আজ আমার যে উপকার করলেন না, জন্মেও তা ভুলবো না। আবার আমাদের দেখা হবে নিশ্চয়ই। দেখা বোধহয় আর হবে না, তবে যদি আবার কখনো এমনই বিপদে পড়েন হয়তো। আচ্ছা আপনি কি করেন? কোনো কাজকর্ম করেন নিশ্চয়ই? আচ্ছা সেটাও কি বলতে দোষ আছে? আমি কিছু করি না, এমনি ঘুরে বেড়াই, বেকার। খানিকক্ষণ আবার চুপচাপ। আপনার স্ত্রী ছেলে মেয়ে সব ভালো আছে? কোনো ভাবনা নেই? আমি চমকে উঠলাম। আপনি, আমি কি ভাবছি আপনি আমার মনের কথা জানলেন কি করে? এরকম অবস্থায় পড়লে মানুষের মনে স্বভাবত কি চিন্তা আসে
তা আন্দাজ করা কি খুব শক্ত? না না তা তো বটেই, কিন্তু ধরুন আমার স্ত্রী ছেলে মেয়ে রয়েছে, এইসব আপনি জানলেন কি করে? ওটাও আন্দাজ। দীর্ঘ নিরবতা। একে কোন জগতের অধিবাসী? আমি মরিয়া হয়ে আরম্ভ করলাম, দেখুন। ও কথা জিজ্ঞেস করবেন না। এবার আমার সর্বাঙ্গ থরথর কাঁপতে লাগলো, হাত ছাড়াবার চেষ্টা করে বললাম, আপনি আমায় ছেড়ে দিন না, আমায় ছেড়ে দিন বলছি। আমার কলা দিয়ে আর আওয়াজ এলো না। ভয় পাবেন না, এতক্ষণ যখন এসেছেন তখন আরো খানিকটা আসুন, আপনার বাড়ি প্রায় এসে পড়েছে। পায়ে পায়ে জড়িয়ে যেতে লাগলো, গলা এমন ভাবে বুঝে গেল যে শত চেষ্টা করো একটা কথা পর্যন্ত বলতে পারলো না। বরফের মতো হাতখানা কেবল আমাকে টেনে নিয়ে চললো। হঠাৎ শেষ রাত্রে ঠান্ডা বাতাস গায়ে লাগলো, সে দাঁড়ালো, আমার হাত ছেড়ে দিল। এইবার আপনি একলাই যেতে পারবেন, এখান থেকে গুনে গুনে 100 পা এগিয়ে যান, গিয়ে ডান দিকে ফিরলে সামনেই পাবেন সেই আপনার বাড়ি। বউর হয়ে আসছে, এবার আমাকে যেতে হবে। আমি অর্ধমূর্ছিতের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এবারের হাসির শব্দটা যেন ব্যথাপূর্ণ। সে বলল, আপনি বড় ভয় পেয়েছেন না? আচ্ছা চললাম তবে। এদিন আপনার ছাতা জলের মধ্যে ফেলে দিয়েছিলেন, ভোর হতে আর দেরি নেই। আচ্ছা বিদায় 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 বিদায়। শেষ কথাটা যেন গভীর দীর্ঘশ্বাসের মতো মিলিয়ে গেল। আমি আমার সমস্ত শক্তি একত্র করে জিজ্ঞেস করলাম, আপনি আপনি আছেন কি? উত্তর এলো না। মুখ তুলে দেখলাম অতি দূরে পূর্বাকাশের পঞ্জিত মেঘ ভেদ করে অল্প একটু ফ্যাকাশে আলো দেখা দিয়েছে।